পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রতিভা ভৌমিককে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানিয়ে মঙ্গলবার উদয়পুরে পদযাত্রা করল দলীয় কর্মী সমর্থকরা। দলের আরকিপুর মণ্ডলের উদ্যোগে স্থানীয় মেলার মাঠ থেকে শুরু হওয়া এই পদযাত্রা বিভিন্ন পথ ঘুরে শেষ হয় একই স্থানে এসে। পদযাত্রায় অংশ নিয়েছিলেন এলাকার বিধায়ক তথা পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিজেপির রাজ্য কমিটির সদস্য সমীর চক্রবর্তী সহ দলীয় নেতৃত্ব। এবং এটা আমরা মোটামুটি ভাবে সবার কাছে আমরা আশীর্বাদ কামনা করি, যাতে একটা সুস্থভাবে এবং যাতে মানুষের কল্যাণে গত 5 বছর নরেন্দ্র মোদী কাজ করেছেন এবং আগামী 5 বছর নরেন্দ্র মোদী আসবেন এই সম্পর্কে কোনো আমাদের কোনো বলার অপেক্ষা থাকে না। কিন্তু আমাদের রাজ্যের থেকে এই দুটি পদ্ধতি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা এটা মানে উপহার হিসাবে দিতে চাই। উনি এ রাজ্যের 25 বছরের বামপন্থের এই জগদ্দল শাসনের থেকে রাজ্যবাসীকে মুক্তি দিয়েছেন। স্বাভাবিকভাবে আমরা এই 1 বছরে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবজির নেতৃত্বে আমরা মানুষের কাছে আমরা প্রচার চেষ্টা করেছি।